আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমেরিকান চকলেট সফট ডোনাট তৈরি করতে হয় সেই রেসিপিটি আমেরিকান এরকম সফট ডোনাটস ঘরে বানাতে পারলে আপনারা আর দোকান থেকে কিনে আনতে হবে না তাহলে চলুন আমাদের এই ডোনাটগুলো কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক আমি একটা বাটিতে ব্রেড ইম্প্রুভার নিয়ে নিচ্ছি আমি এটা যেভাবে বানিয়েছি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে তার সাথে আমি টু ফোর্থ কাপ পানি দিয়ে চুলার আসটাকে লো হিটে রেখে আমি অনবরত কন্টিনিউসলি নেড়ে চেড়ে এই ব্রেড ইম্প্রুভারটা বানিয়েছি চুলায় প্যানের মধ্যে ঠিক এরকম একটা হ্যান্ড ওয়েস্কের মাধ্যমে আপনারা এইভাবে নেড়ে চেড়ে নেবেন যখনই দেখবেন এরকম থকথকে হয়ে আসছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আপনারা যদি এটা দেখতে চান আমি কিভাবে বানিয়েছি আমার চ্যানেলে একটা পান্দুলসেল নামে রেসিপি আছে ওই রেসিপিতে আপনারা প্রথমে এটা পেয়ে যাবেন আমি এক সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছি ব্রেড ইম্প্রুভারটা ঠান্ডা করে নিয়ে এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুই চা চামচ পরিমাণ আমি ইস্ট দিয়ে দিব এবার একটা হ্যান্ড মাধ্যমে আমি ইস্ট এবং ব্রেড ইম্প্রুভারটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিব আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি সাড়ে চার কাপ ময়দা এখন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ইস্ট মিক্সচারটা মিক্সচারটা ঢেলে দিয়ে এখন মিক্সচার মেশিনের খাপে আমি বসিয়ে দিলাম তারপর আমি হুকটা লাগিয়ে নিচ্ছি মেশিনটা আমি অন করে দিলাম একদম সর্বনিম্ন লো স্পিডে রেখে না হয় কিন্তু ময়দাটা উড়ে যাবে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ আর বাটার মিক্স করার ফলে এখানে আর কোনো ধরনের স্টের গন্ধ একদমই থাকে না তারপর দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আপনারা এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এখন আমি দিয়ে দেবো আধা কাপ বাটার আমি ফ্রিজ থেকে নামে একদম নর্মাল টেম্পারেচারে এনে তারপর বাটারটা দিয়ে দিচ্ছি আপনারা বাটারের পরিবর্তে মার্জারিন এবং ভেজিটেবল শর্টেনিংও ইউজ করতে পারবেন এই ডোটা আপনারা হাত দিয়েও করতে পারবেন তবে সময় একটু বেশি লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবেই আর মেশিন দেওয়া করলে টাইম একটা বেশি লাগে না সবশেষে মেশিনটাকে সর্বোচ্চ স্পিডে দিয়ে চার মিনিট পর্যন্ত এইভাবে মিক্স করে নিতে হবে এতে করে ডোটা একদম স্মুথ হয়ে যাবে ডোটা আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিবো এই ডোটা কেমন হতে হবে যখন আপনারা হাত দিয়ে করবেন মেশিনটা বন্ধ করে এখান থেকে অল্প একটু ডো নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যখন ডোটা আপনারা হাত দিয়ে বানাবেন তখন কেমন হতে হবে এই যে এইভাবে টেনে নেওয়ার পর যখন দেখবেন যে এটা ইলাস্টিকের মতো বাড়ছে ছিঁড়ে যাচ্ছে না তখন বুঝতে হবে আপনার ডোটা একদম প্রপারলি ভাবে রেডি হয়ে গেছে এই যে দেখুন এটা একদম গরুর বুড়ির মতো দেখা যাচ্ছে এখন আর একদম পাতলা হয়েছে ছিঁড়ছে না দেখতে পাচ্ছেন এইরকম হতে হবে যখন আপনারা হাত দিয়ে ডোটাকে বানাবেন এখন ডোটাকে আমি কাউন্টার টপে রেখে দুটি ভাগে ভাগ করে নিব কাউন্টারে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি যেন কাউন্টার টপে না লাগে আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে দেখুন আপনারা এই ডোটা খেয়াল রাখতে হবে যেমন এরকম হয় অনেক ক্ষেত্রে ময়দার ব্র্যান্ড বুঝে পানি একটু কম বা বেশিও লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যখন আপনারা ইস্টার মিক্সচারটা করেন তখন প্রয়োজনে এক কাপের পানির চেয়ে একটু কমও দিতে পারেন ময়দাটা গোলার সময় যখন বুঝতে পারবেন যে আপনার অনুভব হবে পানি আরেকটু লাগবে বা একটু শক্ত লাগে তখন আরেকটু পানি অ্যাড করতে পারবেন আবার সেক্ষেত্রেও একটু খেয়াল রাখতে হবে ডিম এবং বাটার দেওয়ার পর কিন্তু খামিরটা আর বেশি নরম হয়ে যায় সেদিকেও আপনারা একটু লক্ষ্য রাখবেন আমার খামিরটা কেমন সফট হয়েছে আপনারা একটু দেখেই বুঝে নিতে হবে এইভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এতে করে রুটিটা বেলতে সহজ হবে ছোট হয়ে আসবে না দুটা বলে আমি রেডি করে নিয়েছি এখন যে মিক্সিং বলে আমি ডোটা করে নিয়েছি ওইখানে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে বলটা নিয়ে নিচ্ছি এই বলটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে আসলাম আমি কাউন্টারে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর রুটিটাকে বেলবো রুটিটাকে আমি একটু ভারী করে বেলবো প্রায় আধা ইঞ্চি পরিমাণ আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি আধা ইঞ্চি পরিমাণ রুটিটাকে মোটা করে বেলে নিয়েছি এখন একটা ডোনাট কাটার দিয়ে আমি ডোনাটগুলো কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে ডোনাট কাটার না থাকলে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো বয়মের লেট দিয়ে আপনারা কেটে নিতে পারেন এবং কি গ্লাস দিয়েও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি একদম ছোট সাইজের একটা কাটার দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে এটা না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা বোতলের লিড দিয়েও এটা কেটে নিতে পারবেন ডোনাটগুলো আমি কেটে নিয়েছি আর এরই মধ্যে আমি কিছু পরিমাণ বেকিং পেপার ছোট ছোট স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি ডোনাটগুলো রাখার জন্য এতে করে ডোনাটের পারফেক্ট শেপটা ঠিক থাকে নষ্ট হয় না এখন একটা একটা করে উঠিয়ে আমি ছোট ছোট বেকিং পেপারের ওপর নিয়ে নিচ্ছি এখন আমি একটা বড় সাইজের ট্রেতে নিয়ে রাখবো ফার্মেন্টেশনের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বাদ পড়া অংশগুলো আমি ছোট কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি পরে এগুলো ভেজে নেব এই যে আমি এইভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ফার্মেন্টেশনের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন ডোনার্সগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে ফার্মেন্টেশনের জন্য আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে রাখবেন এর চেয়ে বেশি রাখবেন না না হয় কিন্তু ডোনারসগুলো অতিরিক্ত ফুলে লেটে যাবে শেপটা নষ্ট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে আমি ছোট্ট একটা টুকরা দিয়ে দিলাম তেলের গরমটা ভোজার জন্য ডোনার্সগুলো অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না হালকা গরম তেলে দিতে হবে আবার অতটা হালকা গরমও না মোটামুটি একটু গরম আমি একসঙ্গে চারটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে বেকিং পেপারটা উঠিয়ে নিতে হবে আর হালকা যখন হয়ে যাবে তখন উলটিয়ে দিতে হবে উল্টে পাল্টে ডোনার্সগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে বেশি আবার করা বাজা করবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই যে দেখুন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর আমার ডোনার্সগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব এখন আরেক বেছে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো একই রকম কালার করে ভেজে নিতে হবে তো আপনাদেরকে আমি এই পর্যন্তই দেখিয়ে দিলাম কিভাবে ভাজতে হবে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন তারপর চুলা একটা পাত্রের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পাউডার সুগার নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ টি স্পুন ভ্যানিলা তারপর দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ কোকা পাউডার এখন চুলাটাকে অন করে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চকলেট গানাসটা রেডি করে নিব যখন এরকম দেখবেন চিনিটা একটু গলে গলে আসছে তখন এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ চকলেট দিয়ে দিতে হবে আপনারা এখানে ডার্ক চকলেটও ইউজ করতে পারবেন কিন্তু আমি এখানে মিল্ক চকলেট যেটা ওইটা ইউজ করেছি এই যে আমার চকলেট গানাসটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন যখন এরকম কনসিস্টেন্সির হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই যে দেখুন সবগুলো ডোনাট আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ডোনাটসগুলো দেখতে পাচ্ছেন চকলেট গানাসটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই চকলেট গানাটা গরম থাকা অবস্থায় কিন্তু ডোনাটস মধ্যে লাগিয়ে নিতে হবে আর এই গানাসটা খুব দ্রুত কিন্তু ড্রাই হয়ে যায় যখনই দেখবেন এটা জমে গেছে তখন আপনারা একটু মাইক্রোওয়েভে বা চুলা একটু কম আছে বসিয়ে রেখে আবার একটু মেল্ট করে নেবেন এইভাবে চকলাটা লাগিয়ে নিয়ে আমি একটা ট্রের মধ্যে আলাদা আলাদা করে রাখবো একসাথে রাখবো না এই যে আমি বানিয়ে নিলাম আমেরিকান একদম সফট চকলেট ডোনারস এই ডোনার্সগুলো দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এখন একটা ডোনার্স আপনাদেরকে আমি একটা বাইট করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা ভিতর থেকে স্পঞ্জে এবং নরম হয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এরকম রেসিপি আপনারা ঘরে বানাতে পারলে স্টোর থেকে কিনে আনতে হবে না তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ